গ্রামের নাম শুনলেই ছেলে মেয়েদের বিয়ে দিতে চান না কেউ। ভাবছেন কি কারণে স্বাধীনতার 71 বছর পেরিয়ে গেল, দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকে ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের চ্যাংড়া পিছলা থেকে আনারুন রসুলপুর পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। রাস্তায় কোথাও হাঁটু সমান কাদা, কোথাও আবার কোমর সমান গর্ত, কোথাও সম্পূর্ণ রাস্তা ধসে গেছে পাশের পুকুরে। গ্রীষ্মকালে গ্রামের মানুষজন খুব কষ্ট করে যাতায়াত করলেও বর্ষা এলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সম্পূর্ণরূপে। পাশাপাশি অত্যন্ত খারাপ রাস্তার কারণে গ্রামে প্রবেশ করতে পারে না কোনো গাড়ি। আত্মীয় স্বজনেরাও অত্যন্ত বেহাল রাস্তার কারণে এই গ্রাম থেকে মুখ ফিরিয়েছেন। রাত বিরতে কেউ অসুস্থ হলে কিংবা কোনো মহিলা গর্ভবতী হলে কাঁধে করে 5 কিলোমিটার দূরে অ্যাম্বুলেন্সের জন্য আসতে হয়। গ্রামবাসীদের অভিযোগ, ভোট আসে ভোট যায়, কিন্তু ভোটের আগে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির বন্যা বয়ে গেল, ভোট পেরোলে রাস্তা মেরামত হয় না। বিগত দিনে বারবার গঙ্গারামপুর মহকুমা শাসকের কাছে বিষয়টি রাস্তা সংস্কার দাবির দ্বারস্থ হয়েছেন এলাকার মানুষজন, যদিও রাস্তা মেরামত হয়নি। কবে রাস্তা মেরামত হবে? পিছলা অঙ্গারুন রসুলপুর গ্রামের মানুষজনদের বহু বছরের চলাচলের সমস্যা মিটবে তা অবশ্য কেউ জানেন না। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। আমাদের এই রাস্তাটা অনেকদিন থেকে এই অবস্থা, আমাদের কোনো পেশেন্ট নিয়ে যাওয়া যায় না, এমনি কোনো হাট বাজার গেলেও ভ্যান বা ইয়ে নিয়ে যাওয়া যায় না, ওই সাইকেল করেই যেতে হয়। এই আমাদের রাস্তার অবস্থা, রাস্তা খুব খারাপ। এমনি কোনো রোগী বা ছাত্র যদি স্কুলে যায় তাও বৃষ্টি পড়লে তারা যেতে পারে না। এর আগে 3 বার করে আমরা যাওয়া হলো, আমাদের SDO-র কাছে জানানো হয়েছে, আশ্বাস দিচ্ছে, কিন্তু কোনো কাজের কাজ নয়। আর এই রাস্তাটা আমার জন্ম থেকে আমি এভাবেই দেখেছি, তার আগে কেমন ছিল তা জানি না, কিন্তু আমার জন্ম থেকে আমি এইভাবেই রাস্তাটা দেখেছি। আমার জন্মের পরেই এই রিসোলিং হয়েছে, ওটাও অনেক দিনে, প্রায় 15 থেকে 20 বছর আগে। তারপরে রাস্তায় আর কোনো কাজ হয় না, মেম্বারকে বললেও মেম্বারও মাটি শুদ্ধা দেয় না। রাস্তাটা আমাদের সমস্যা, অন্য কিছু সমস্যা না, এই রাস্তার সমস্যা। পাকা রাস্তা চাই, পাকা রাস্তা আমার হইলে আমার খুবই ভালো হয়। আমরা তাতে চিঙ্গারা পাকা নিয়ে আমরা উত্তম খুশি হব। এর আগে কাউকে বলছিলেন মানে? হ্যাঁ, 2-3 বার তো BDO অফিসে ডিভিশন দেওয়া হলো, SDO অফিসে। হ্যাঁ, হবে 3 মাস পর। এই কত 3 মাস চলে যাচ্ছে না, কথা দিয়ে যাচ্ছে, এই 3 মাস পর যাচ্ছি, হচ্ছে হবে। আমার নাম হচ্ছে ভুবন সরকার। এই সমস্যা আমার আস্থার সমস্যা, আস্থার জন্য BDO অফিস যাওয়া হতে হয়নি আস্থা। এই 3 মাস ধরে দেখাই এখন পর্যন্ত নাই। তা আমার বিটিরও বেয়া সমস্যা, বেটার বেহারও সমস্যা, কাদু রাস্তা খিচি যাওয়া হচ্ছে আমার বুজুর্বা, তাও বুঝে না। এই ডেলিভারি হইলে আস্থা আমার গাড়ি যোগাযোগ হয়নি, ওটা তো কচি প্রশাসন লাগি আমাক দেখা পাইনি। মুহূর্তে আমরা তাতি হাই রোড দোক আমাক পাকা রোড হইলে তো হই গেল, এই পাকা রাস্তা তাতি আমরা। আমার নাম হচ্ছে দিনু কিশোর।